guys, and click on the link and click the subscribe button and subscribe my channel. Our channel and subscribe to my channel. Go subscribe button. Thank you so much for watching. Thank you. Hello guys, I'm Deepan Mulli. আর আজকে আমার একটা বাংলা গান পোস্ট করছি তোমাদের জন্য। অ্যাকচুয়ালি এই গানটা রক ভার্সন, চ্যাম্প ফিল্মের জয়া তোমারি ছো আঙুলে। তো এই গানটা খুবই নতুন গান এবং এই গানটার কর্ডস কিছুক্ষণ আগে আমি তৈরি করলাম। সো এই গানটার যে কর্ডসগুলো রয়েছে এখানে, সি শার্প, জি শার্প অ্যান্ড এফ শার্প, C sharp, G sharp and F sharp and C sharp. খুবই সিম্পল কর্ড এগুলো। তো তো গানটা ফার্স্ট টাইম বলেছি যে এটা রক ভার্সন, তো এটাকে আপনি অ্যাকোস্টিক ভার্সনও করতে পারেন বা রক ভার্সনও করতে পারেন। তো আমি গানটার কর্ডগুলো বলে দিয়েছি অলরেডি, আর আমি সব গানই সব ভিডিওতেই আমি সাইডে আমার লিরিক এবং কর্ডগুলো দিয়ে দিই। সো এ বিষয়ে বলবো যে এটা আপনি ইলেকট্রিক গিটারে হলে আপনি ডিস্ট্রিকশন করতে পারেন এটাকে, বা রক ভার্সনে কিছু তৈরি করতে পারেন নিজের মতো। আর অ্যাকোস্টিকে আপনি যদি স্লো ভার্সন করেন গানটা, কথা ছিল বাকি সুন্দর জোনাকি শুনতে একটুখানি ফানি শোনা হবে, বিকজ এটা রকিং সং, তো এটাকে অ্যাগোস্টিক ভার্সন করতে পারেন আপনি। তো আপনি যেভাবে পারেন এটাকে আপনার মতো করতে পারেন। কথা ছিল বাকি সুন্দর জোনাকি হঠাৎ তারারা দেখে আয় ঘাসের চাদরে ঘুমের আদরে তারা কেন বয়ে চলে যায় ঘুমাশেরা আপনার মতো বানিয়ে নিন এটাকে। জয়া তোমারি ছোঁয়া রোজ ফোটে ফুল সকালে। তো আপনি যখন গানটা শুরু করবেন, মানে কথা ছিল বাকি ওখানে, কথা ছিল বাকি সন্ধ্যা জোনাকি, তারপর চলে যাবে এফ শার্প। আমি ওখানে দিয়েছি সি শার্প, জি শার্প, এফ শার্প, সি শার্প। কথা ছিল বাকি, কথা ছিল বাকি সন্ধ্যা জোনাকি, জিতে যাবে না এফে যাবে। হঠাৎ তারারা দেখে আয়, হঠাৎ তারারা দেখে আয়, এফ থেকে স্লাইড করে আপনি সিল করে আপনি জিতে চলে আসবেন। ঘুম আসে না, সেম কর্ড অ্যাকচুয়ালি। আর নেক্সট পার্ট যখন জয়া তোমারি, জয়া তোমারি ছোঁয়া আঙুলে, সি শার্পের পরে আপনার জি শার্প আসছে। জয়া তোমারি ছোঁয়া আঙুলে রোজ
ফুটে ফুল সকালে জয়া তোমারি ছোঁয়ায় রোজ ফুটে ফুল সকালে অল্প কিছু কথা ছিল গল্পটা শুনিয়ে গেল কল্পনা তুমি ছিলে পাশে সেম কোড আপনি ব্যাপারটাকে দেখুন বুঝুন আর স্ট্রিমিং প্যাটার্নের বিষয়ে যেটা বললাম আপনি এটাকে সোলো ভার্সনই করুন বিকজ ইলেকট্রিক গিটার ছাড়া আপনি ফল ভার্সন বা রক ভার্সনটা করতে গেলে একটু চয়েস করতে পারেন সো আপনি এটাকে সোলো ভার্সনই করুন যেভাবে দেখালাম আমার কর্ডগুলোকে ফলো করুন সি শার্প জি শার্প এফ শার্প এবং সি শার্প এটাকে ট্রাই করুন আর বলেই দিলাম শুধুমাত্র জয়া তোমারের ওখানে সি শার্প জি শার্প এফ শার্প সি শার্প আসবে এবং নেক্সট উপরে যতটা লাইন রয়েছে এই যে যতটা লাইন এই লাইনে আপনার সি শার্পের পর এফ শার্প আসবে তারপর জি শার্প আসবে তো ট্রাই করুন আমার কর্ডকে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আর মাস্ট সাবস্ক্রাইব থ্যাংক ইউ